আমাদের এখানকার প্রার্থী এবং দীর্ঘদিনের আমার সঙ্গী দেবেশ মণ্ডল, রঞ্জিত দাস, পুষ্পিতা মণ্ডল, শহীদুল্লাহ গাজী, তুষারকান্তি মণ্ডল, সুরজিৎ বর্মন, আনন্দ সরকার সহ আমার সকল জেলা ব্লক পঞ্চায়েত সমিতি বুথ ব্লক থেকে আগত আমার ভাই ও বোনেরা, আমার মা ভাই ও বোনেরা, আমি আমার মা বোনদের প্রথমেই আমার প্রণাম ও সালাম জানাচ্ছি। আপনারা কাজকর্ম ছেড়ে দিয়ে কত দূর দূরান্তর থেকে এই মিটিংয়ে এসছেন এবং আপনাদের পুরো জলপথ, এই জলপথ পেরিয়ে জলপথ জলপথ বদ্বীপ বদ্বীপ জলাশয় জলাশয় এই পেরিয়ে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চল থেকে আপনারা এসছেন, তাই আমার সকল মায়েদের পাকে আমি প্রণাম জানাই, আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণদের আমি সালাম জানাই, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমার ছাত্র যৌবন নতুন ভোটার তাদের জন্য তোমার শুভেচ্ছা থাকবেই। আমার সাথে আজকে নুসরতের আসার কথা ছিল, কিন্তু ওকে আমরা মুর্শিদাবাদে পাঠিয়েছি, মুর্শিদাবাদে পাঠিয়েছি বলে ও এখানে আসতে পারেনি, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আগামীকাল গতকাল আপনারা জানেন হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ছিল, আমরা তাই এই পুণ্যলগ্নে ছুটি দিয়েছিলাম, আমরাই একমাত্র রাজ্য ছুটি দিয়েছি। বিজেপি বড় বড় কথা বলে কিন্তু দেয় না, আমরা করি, করে দেখাই। আমি এই হিসেবে মতুয়া পুণ্যার্থী গোসাই দলপতি সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আপনারা জানেন একইভাবে আমরা বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, পঞ্চানন বর্মা এদেরও ছুটি দিয়েছি। এই কবছরে আপনারা জানেন হিঙ্গলগঞ্জের মানুষের জন্য আমরা অনেক কাজ করেছি, অনেক নদী, অনেক বাঁধ, অনেক সেতু, অনেক কিছু করা হয়েছে, এবং আগামী দিন আপনাদের কথা চিন্তা করে সুন্দরবন আমরা নতুন জেলা তৈরি করছি, এলাকাগুলো ঠিকঠাক করা হচ্ছে, আগামী দিন সুন্দরবনের নতুন জেলা সুন্দরবনে তৈরি হচ্ছে, এটা আমি আগেও আপনাদের বলেছি। মা ভাই বোনেরা আমার, আমি আজকে সভায় আসার আগে একটি দুর্ঘটনা এবং মারাত্মক ঘটনা যা আমাকে মর্মাহত করেছে, আমাকে দুঃখ দিয়েছে, আমার হৃদয়ের ব্যথা নিয়েই আমি এসেছি। আজকে ভোট চলছে সারা পশ্চিমবাংলায় কয়েকটা জেলায়, হাওড়া হুগলি আমাদের ভোট চলছে, কুচবিহার জেলায় আলিপুরদুয়ার জেলায় সিআরপিএফ গুলি চালিয়ে আজকে চারজন মানুষকে মেরে দিয়েছে শীতলকুচিতে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, সকালেও একজন মারা গেছে, পাঁচজন, আমি বারবার বলে আসছি সিআরপিএফ আমার শত্রু নয়, কিন্তু হোম মিনিস্টারের কথায় যে চক্রান্ত চলছে আজকে প্রমাণ হয়ে গেছে যে আজকে চারজনকে গুলি করে মেরে দিয়েছে সিআরপিএফ, যারা লাইনে দাঁড়িয়ে ছিল ভোটাররা। এত উদ্ধত্ত হয় কোথার থেকে, এত অত্যাচার আসে কোথার থেকে? বিজেপি জানে বিজেপি হেরে গেছে, এবং হেরে গেছে বলে এখন ভোটারদের গুলি করে মারছে, কর্মীদের গুলি করে মারছে, লজ্জাও করে না, লজ্জাও করে না। আমি তবু মানুষকে বলবো শান্ত থেকে আপনারা ভোট নির্বিঘ্নে পালন করুন, কেউ কোনো অশান্তির মধ্যে যাবেন না। মনে রাখবেন যারা অশান্তি করে তারা রাক্ষসের দল, আর যারা শান্তি রক্ষা করে তারা মানুষের দল, মানুষের দলকে মানবিকতা দিয়ে জয় করতে হবে। কি অন্যায় করেছিল এরা? তুমি চাও বিজেপি ভোটে জিতুক, তুমি কে? মানুষ ঠিক করবে আমি কাকে ভোট দেব না দেব। অমিত শাহ কেন বলবে তার এজেন্সিকে, তুমি গিয়ে গিয়ে বলো মেয়েদের ভয় দেখাও, মেয়েদের উপর অত্যাচার করো, মেয়েদের গিয়ে ভয় দেখাও, গিয়ে বলো ভোট দেবে না, গ্রামে গ্রামে দূর অঞ্চল, বর্ডার অঞ্চল,
গুলি করে লোক মেরে দাও লজ্জা করে না তোমাদের? এর বদলা নিতে হবে, এর বদলা একটা করে ভোট, ভোটের বাক্সে, নালে ওদের আত্মার শান্তি হবে না। আবার মেরে টেরে দিয়ে বলছে সেলফ ডিফেন্স, ছি 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 ছি, লজ্জা হওয়া উচিত এতগুলো মানুষকে গুলি করে মেরে দিয়ে বলে সেলফ ডিফেন্স। আর কে বলছে? একটা রিটায়ার্ড লোক, আমার সিএমও তো কাজ করতো, একটি অফিসার, নিচু তলার অফিসার, সে কেন রিটায়ার্ড বলে তাকে সরিয়ে দেওয়া হলো। আর রিটায়ার্ড লোক এখানে বিবেক ডুবে বসে আছে, রিটায়ার্ড লোক হিসেবে ইলেকশন পরিচালনা করছে, তখন লজ্জা করে না? সুরজিৎ পুরকাস্তকে সরিয়ে দেওয়া হলো রিটায়ার্ড লোক বলে। আমার অফিসে অশোক চক্রবর্তী বলে রেলের একজন কর্মী কাজ করতো আরপিএফ এ, নিচু তলার কর্মী, তাকেও সরিয়ে দেওয়া হলো। আর বিবেক দুবে, হু আর ইউ? 19 সালের ইলেকশনেও আপনি ছিলেন, আপনাকে আমি কোয়েশ্চেন করছি, আমি ইলেকশন কমিশনকে, আপনারা আমাকে নোটিশ পাঠাবেন, আমি কোনো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছি না, আমি আমার ডেমোক্রেটিক রাইটস জিজ্ঞেস করছি। আমাদের জায়গা থেকে যদি রিটায়ার্ড অফিসার বাদ হয়, তাহলে আপনার জায়গায় রিটায়ার্ড অফিসার কেন পালন, কেন ইলেকশন পরিচালনা করবে? পঞ্চায়েত ইলেকশনে এত লোক মারা যায়নি, আজকে আমার হাতে নেই, আইন শৃঙ্খলা নিয়ে নিয়েছে এবং কি করছে, ইতিমধ্যে আমারই তো মারা গেছে প্রায় 10 জন 12 জন 12 জন তৃণমূলের নেতা খুন হয়েছে, পাবলিক খুন হয়েছে, আরো দু একটা পার্টির 1-2 জন করে খুন হয়েছে, প্রায় 17-18 জন মারা গেল একটা ইলেকশনকে কেন্দ্র করে। লজ্জা করে না? পঞ্চায়েত নির্বাচনে এত খুন হয়নি, এত আপনারা বদনাম করেছেন, এত মিথ্যে কথা বলেছেন, তাও বলুন তো সাধারণ মানুষ ভোট দেবেন কাকে? যে কাজ করে তাকে তো ভোট দেবেন, যে উন্নয়ন করে তাকে ভোট দেবেন। কোথায় ছিল এরা আমফানে, যখন আপনার নদীগুলো কাঁপছিল, আপনার ঘরগুলো কাঁপছিল, আপনার ক্ষেতগুলো কাঁপছিল, আপনার রাস্তাগুলো কাঁপছিল, আপনার বিদ্যুতের তারগুলো কাঁপছিল, কোথায় ছিল এরা? বুক পেতে রক্ষা করেছি 19 লক্ষ মানুষকে, আমি নিজে বসে পাহারা দিয়েছি 3 দিন, আমি নিজে ইঙ্গলগঞ্জে এসেছি, এবং শুধু তাই নয়, একটা দুটো ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে লোকাল প্রবলেমের জন্য, কিন্তু আমরা কৃষকদের টাকা থেকে শুরু করে, বাড়ির টাকা থেকে শুরু করে, আমরা রাস্তাঘাট সারানো থেকে শুরু করে, কল সারানো থেকে শুরু করে, পুকুর সারানো থেকে শুরু করে, সমস্ত কাজ আমরা করছি। একজন দুজন কেউ না পেয়ে থাকলে সে কমপ্লেন করবেন দুয়ারে সরকারে, সে নিশ্চয়ই পাবেন, তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। নরেন্দ্র মোদীর লজ্জা করে না? আমফানে একটা টাকাও দেয়নি, মিথ্যে কথা বলেছে, একটা টাকা দেয়নি, জেনে রাখুন। সর্ষের টাকা আমরা দিয়েছি, আমফানের ঘর বাড়ির টাকা আমরা দিয়েছি, আমি নিজে 8,000 কোটি টাকা খরচ করেছি, 8,000 কোটি টাকা আমফানে খরচ করেছি। যখনই আপনাদের জলাশয় জায়গা, জলে জলে বিপদে পড়েন সব সময়, কখনো ইছামতি, কখনো দক্ষিণের সমুদ্র আপনাদের তলি নিয়ে চলে যায়, তখন এই মানুষগুলোর উপর রক্ষা রাখে না? আমরা একটার পর একটা জেটিও তৈরি করেছি, আগামী দিনও করব। বামফ্রন্টের আমলে এই কাজ দেখেছিলেন? বিজেপি একটা কাজও করেছে? করেনি। বরঞ্চ বিজেপির সবচেয়ে বড় বদনাম, 1,000 টাকা গ্যাসের দাম, কেরোসিন পাওয়া যাচ্ছে না, কেরোসিন পাওয়া যাচ্ছে না, কেরোসিনের দাম বেড়ে গেছে, আর গ্যাসের দাম 1,000 টাকা দাম, আগামী দিন 2,000 টাকা দাম হবে, কি খাবেন? বিনা পয়সায় রেশন পান, বিনা পয়সায় রেশন পান, কি মা ভাই বোনের আপনারা চান যে রেশনটা চলুক বিনা পয়সায়? যদি বিনা পয়সায় পেতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে ভোটটা দেবেন, কারণ আমার সরকারি রেশন ফ্রিতে করেছে এবং আমরা ফ্রিতে রেশন আপনাকে দেব। তাছাড়াও আপনাদের রেশনটা বাড়িতে বাড়িতে পৌঁছাক, এটা আপনারা চান? তো আগামী দিন বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, আমাদের সরকার জেতার পরে প্ল্যান করে দুয়ারে সরকারের মতো বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। কি মা ভাই বোনেরা আমার চান তো, যারা ওখানে দাঁড়িয়ে আছেন কৃষক বন্ধুরা, আপনাদের টাকাটা ডবল চান? কৃষক বন্ধুরা, মৎস্যজীবীরা এখন 5,000 পান, আগামী দিন আমার সরকার জিতলে 10,000 টাকা করে 1 একর জমি আছে যাদের, তাদের দেবে, আর ক্ষুদ্র প্রান্তিক চাষি
जार एक काठा जमीओ आछे से 5000 टाका पाबे। एबार मा बोनेरा एत काज करें आईसीडीएस आशा थेके शुरू करे सब पंचायत घरे सेल्फ एमप्लयमेंट सेल्फ हेल्प ग्रुप सब करें किन्तु निजेर कथा मने रखें ना। निजेके देखार टाइम नहीं निजेर काछे एक पैसा हाथ खर्चा थाके ना संसार चालाते चालाते सब खरच हो जाए। তাই আমাদের সরকার আগামী দিন আমার মা বোনদের হাতে 1000 থেকে 500 টাকা করে মাসে মাসে আপনাদের হাত খরচা দেবে। স্টুডেন্টরা পড়াশোনা করে পড়াশোনায় খুব ভালো কিন্তু অনেক নামি দামি স্কুলে পড়তে পারে না। যদিও আমি কন্যাশ্রী দিই ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য দিই 2,35,00,000 পেয়েছে ঐক্যশ্রী শিক্ষাশ্রী পেয়েছে সিডুল কা সিডুল টাইবরা 70,00,000 কন্যাশ্রী পেয়েছে 75,00,000 আমি সাধারণ ক্যাটাগরি কেউ দিই তা সত্ত্বেও বলি আগামী দিন বাবা মার ছেলে মেয়েদের পায়ে দাঁড় করানোর জন্য কোনো অসুবিধে হবে না। পড়াশোনার জন্য 1,00,000,00 টাকা করে এই 10 কোটি সরি 1,00,000,00 টাকা করে তাদের একটা ক্রেডিট কার্ড করে দেবো আমরা 1,00,000,00 টাকা করে তাদের নামে ক্রেডিট কার্ড থাকবে স্টুডেন্টদের নামে তারা নিজেদের পড়াশোনার খরচ নিজেরা চালাবে। কি স্টুডেন্ট হবে 1,00,000,00 টাকা করলে তোমরা পড়াশোনা চালিয়ে নেবে? ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার বড় বড় হবে গ্রাম বাংলা থেকে মানুষ উঠে দাঁড়াবে আর মা বোনদের সম্মান দেবে। মা বোনদের উপর যেন কোনো অন্যায় না হয় আমরা আরো বেশি করে সবুজ বানাবো। এখানে প্রায় 5 কোটি ম্যানগ্রেভ পোতা হচ্ছে সুন্দরবন যাতে ভাঙন না হয় আমফানের পরে। সুন্দরবনের দ্বীপগুলোকে ঠিক করা হচ্ছে বিদ্যুৎ সুন্দরবনে যাতে পাওয়া যায় তার সব ব্যবস্থা হয়েছে। সব জায়গায় বিদ্যুৎ এখন পাওয়া যায় জলাশয়গুলো পাওয়া যায়। আরও জল যেটি তৈরি করতে হবে আরও জলযান তৈরি করতে হবে আরও আমাদের ব্রিজ তৈরি করতে হবে। বনবিবি সেতু তো আগে করেই দিয়েছি এই রকম অনেক কিছু তৈরি করতে হবে যাতে আগামী দিন পানীয় জল নলের জল আপনারা বাড়িতে বাড়িতে পান পাইপের জল তার ব্যবস্থাও করে দেবো আমরা এটাও করতে হবে। পানীয় জল বাড়ি বাড়ি যারা পাচ্ছে পাচ্ছে আর্সেনিক মুক্ত কিন্তু আরও পাবে মানে যেটা বাকি আছে সেটাও পাবে। তাহলে কি মা ভাই বোনেরা ভোটটা হবে ঠিক তো? তাহলে ভোটের খেলা হবে গুলির বদলা হবে উন্নয়নের খেলা হবে রাজনীতির খেলা হবে গুলির বদলা গুলি দিয়ে নয় গুলির বদলা একটা করে ভোট দিয়ে হবে এটা মাথায় রাখবেন। ভোটটা দেবেন তো মা বোনেরা? আমার বনবিবির নামে বলছেন তো মা মনসার নামে বলছেন তো মা শেতলার নামে বলছেন তো আমার আপনার নামে বলছেন তো নদীকে সাক্ষী রেখে বলছেন জলকে সাক্ষী রেখে পাহাড়কে সাক্ষী রেখে গাছকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমরা হিঙ্গলগঞ্জ থেকে অনেক রাস্তাও তৈরি করে দিয়েছি। আমরা আগামী দিন চাই আরও রাস্তা তৈরি হোক আর ছেলে মেয়েদের কাজের সুযোগ বাড়ুক। আমার অনেকগুলো করে মিটিং করতে হয় রেগুলার আর এক একটা মিটিংয়ের পথ এক জায়গা থেকে অনেক জায়গা দূর কিন্তু হিঙ্গলগঞ্জে আমি প্রতিবার আসি তাই আপনাদের কাছে এসছি। আবার যখন সুন্দরবন নতুন জেলা হবে তখন আমি জেলা করতে আসব সুন্দরবনে দেবেশকে সাথে নিয়ে আসব। আপনারা সকলে ভালো থাকবেন। এবার আমি মা বোনেদের বলবো আপনাদের সকলের জন্য প্রার্থনা করে বলি মা গো সবাইকে ভালো রেখো ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মা বনবিবি প্রণাম নাও মা শীতলা প্রণাম নাও মা মনসা প্রণাম নাও মা দুর্গা প্রণাম নাও মা কালী প্রণাম নাও সমস্ত পিতৃদেবতা মাতৃদেবতা প্রণাম নাও।
আমি সংখ্যালঘু ভাই বোনদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, বলবো আল্লাহ দোয়া করো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হিন্দু মুসলমানে ভাগ করতে দিও না, আমরা সবাই মানুষ, আমাদের রক্ত সবার এক, আমাদের খাবার সবার এক, আমাদের জামা কাপড় সবার এক, আমাদের ধর্ম নিজের নিজের, উৎসব কিন্তু সবার, আমরা সবাই দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, আমরা লক্ষ্মী পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা মনসা পুজো করি, সবাই যেন আমরা একসাথে থাকতে পারি, এইটুকু আশীর্বাদ করো। আর বলি আপনাদের কাছে, পুলিশ যদি ভয় দেখায় শুনবেন? যদি বলে ভোট দেবেন না, ভোট দেবেন না, ভোটটা দিতে হবে, তার কারণ, তার কারণ আসামে 14 লক্ষ বাঙালি, মনে রাখবেন, ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, তার মধ্যে হিন্দু বাঙালিও অনেক আছে, মুসলিম বাঙালিও অনেক আছে, মনে রাখবেন 14 লক্ষ লোকের জেলে পাঠিয়ে দিয়েছে। আপনি যদি ভোটটা না দেন, আপনার নামটা আধার কার্ড থেকে কেটে দেবে, আপনার নামটা এনপিআর এ লাগিয়ে দেবে, আপনার নামটা এনআরসিতে লাগিয়ে দেবে। সব রাজ্যে এনপিআর হলেও আমি কিন্তু করতে দিইনি, আর আমি কিন্তু করতে দেব না। আপনারা সবাই নাগরিক, আপনারা সবাই এদেশের নাগরিক, এটা মাথায় রাখবেন। মোদী মিথ্যে কথা বলছে, মথুয়ারা আপনারা এদেশের নাগরিক, উদ্বাস্তুরা আপনারা এদেশের নাগরিক, আমি সব উদ্বাস্তু করণী রেকগনাইজ করে দিয়েছি, রেজিস্টার করে দিয়েছি। আমাদের এই জেলায় হরিঠাকুরের পুরো গাইঘাটা থেকে রাস্তা করে দিয়েছি, ইউনিভার্সিটি করে দিয়েছি মতু ঠাকুরের নামে, কি না করেছি সবটা করে দিয়েছি, বিজেপি কিচ্ছু করেনি। বড় মা যখন বেঁচে ছিল তার 20 বছরের চিকিৎসা আমি নিজের পয়সা দিয়ে করেছি, কেউ কোনোদিন দেখতে আসেনি, কেউ কোনোদিন করেনি। আজ তারা বড় বড় কথা বলছে, আমরা লোকনাথ ধাম চাকলা ধাম কচুয়া করছি, তার জন্য আমরা টাকা দিয়েছি, আমরা অনুকূল ঠাকুরের নামে জমি দিয়েছি, আমরা রাম ঠাকুর থেকে শুরু করে, ওঙ্কার ঠাকুর থেকে শুরু করে, ফুলফুরা শরীফ থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে, বিভিন্ন দরগা গুরুদ্বারা গির্জা সবাইকে সম্মান করি। তাই আপনাদের বলবো, মা বোনেরা বেদে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেদে জোট, জোড়া ফুলে সব ভোট। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জিতছে, তৃণমূল কংগ্রেস আসছে, বিজেপি হারছে তাই গুলি করছে, বিজেপি হারছে তাই গালাগালি দিচ্ছে, বিজেপি হারবে গোহারা হারবে, গোহারা হারবে, বাংলা গুজরাটিদের দখল করতে দেব না, বাংলা গুজরাটিদের দখল করতে দেব না, বাংলা গুজরাটিদের দখল করতে দেব না, বাংলা বাংলায় থাকবে, হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জে থাকবে, সুন্দরবন সুন্দরবনে থাকবে, মা বোনেরা ঘরে থাকবে, কাজে থাকবে, সম্মানে থাকবে, সসম্মানে থাকবে। তাই বলি মা বোনেরা, আপনারা একটু দেখে রাখবেন, আর ভয় দেখালে শুনবেন না, ভোটটা গিয়ে দিয়ে আসবেন, তা নাহলে কিন্তু নিজেদের নামগুলো বাদ চলে যাবে, আর আপনাদের কবে জেলে পাঠিয়ে দেবে তার ঠিক নেই, আমি থাকতে এটা আমি হতে দেবো না, কারণ বিজেপিকে আমি মনে করি বিজেপির লজ্জা, দেশের লজ্জা, রাজ্যের লজ্জা, মানুষের কাছে লজ্জা, অর্থনীতির লজ্জা, রাজনীতির লজ্জা। শুধু মিথ্যে কথা বলে আর বড় বড় কথা বলে। আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের কাজ করি, আর বিজেপির ছদ্মবেশে আমার তপশিলি বন্ধুদের কাছে গিয়ে মিথ্যে কথা বলে, বলে হরে কৃষ্ণ হরি হরি এসো তোমার ঘরে মিথ্যে কথা বলি, হরে কৃষ্ণ হরি হরি এসো সবার টাকা ঝাড়ি, হরে কৃষ্ণ হরি হরি এসো গ্যাসের দাম 1000 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি সবার টাকা লুট করি, হরে কৃষ্ণ হরি হরি মানুষকে দাঙ্গা করে মারি, হরে কৃষ্ণ হরি হরি মানুষকে খুন করি, এই তো বিজেপির কাজ। আচ্ছে দিন রেল বন্ধ করে দিন, আচ্ছে দিন কল বন্ধ করে দিন, আচ্ছে দিন বিএসএনএল বন্ধ করে দিন, আচ্ছে দিন এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিন, আচ্ছে দিন ব্যাংক বন্ধ করে দিন, আচ্ছে দিন নোটবন্দি করে দিন, আচ্ছে দিন লকডাউন করে দিন, আচ্ছে দিন কোভিড করে দিন, আচ্ছে দিন 1000 টাকা গ্যাসের দাম করে দিন। তাই এই বিজেপিকে চিনে নিন, একটি ভোটও বিজেপিকে দেবেন না, দেবেন না। কি হলো, বল আছে নাকি হাতে? কি ওটা বল না, বেলুন, ও বেলুন, ও বল আছে, কি খেলা হবে? এই কে ভালো খেলে গ্রামে ফুটবল মাঠে, কে ভালো খেলে হাত তোলো, তুমি খেলো? তুমি খেলতে পারো? যদি না লুপতে পারো তাহলে কিন্তু আমি 500 টাকা ফাইন করে ইলেকশন কমিশনকে দিয়ে দেবো। হ্যাঁ পারবে তো? দুজন কেন, একজন তো, মধ্যেখানে যাও। এই ও গ্রামে খেলে খেলে খেলে
না খেলে না, নাকি অন্যকে কাউকে ডাকবো? চলে এসো সাদা গেঞ্জি, চলে এসো সাদা জামা। বাবু তুই দাঁড়া, হ্যাঁ একটাই বল আছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কর্মী, ওকে পাঠিয়ে দাও সাধারণের থেকে। হ্যাঁ চলে তাড়াতাড়ি আয়, খেলা হবে মা বোনেরা, জেতা হবে, দেখা হবে, বিজেপিকে রাজনৈতিকভাবে এই মাঠে কবর দেওয়া হবে। তোমাদের ইলেকশন কবে? 17, আগামী 17 তারিখ আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। দেবেশের চিহ্ন কত? এক নম্বর চিহ্নে দেবেশকে ভোট দিন, আর আমার সরকার গড়তে দিন, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় মায়েদের হাত খরচা, আমাদের চাষিদের টাকা বৃদ্ধি 10 লক্ষ টাকা, আমাদের খেলোয়াড় এদের জন্য, ছেলে মেয়েদের জন্য, প্লাস হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, বিনা পয়সায় সাইকেল, 12 ক্লাসে বিনা পয়সায় ট্যাব, সব পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। নাও তুমি তো এত রোগা, পারবে? দেখলেন, খেলা হবে, জেতা হবে। মা বোনেরা জিন্দাবাদ, বলো মা বোনেরা জিন্দাবাদ, মা বোনেরা ধন্যবাদ, মা বোনেরা বেদে জোর, ছাত্র যুব বেদে জোর, কৃষক শ্রমিক বেদে জোর, ইট ভাটা সব ভোট, কৃষিজীবী সব ভোট, 17ই এপ্রিল সব ভোট। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি। আর মা ভাই বোনেরা, আমি প্রায় 1 মাসের ওপর থেকে করছি, আমার গলাটাও ভেঙে গেছে, বলতে 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 রোজই আমাকে অনেকগুলো করে মিটিং করতে হয়, তাই আমি একটু সংক্ষিপ্ত বললাম, পরে যখন সুন্দরবনের সুন্দর জেলা করব তখন এসে অনেকক্ষণ বক্তৃতা দিয়ে যাব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সকলের কল্যাণ কামনা করি, খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা বাংলাতেই থাক, বাংলা গুজরাটকে দখল করতে দেব না, দেব না, দেব না। থ্যাংক ইউ।